সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রাশিয়ায় পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছেন। দুপুরে রাশিয়ান দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া তিনি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে গিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। সের্গেই লাভরভ আজ বিকেলে G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। গত সন্ধ্যায় ঢাকায় আসেন তিনি। কোন রুশ পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম বাংলাদেশ সফর।